নমস্কার, আমি অঙ্কিতা মুখার্জি। আপনাদের সকলের সামনে আজ ঠাকুর বাড়ি রান্নার ফেসবুক পেজে এসেছি। আজ আমরা এখানে আমাদের রাত্রের খাবার দাবার করলাম, খুবই সুন্দর। এখানকার যিনি কাকুরা যারা ছিলেন তাদের ব্যবহারও যেরকম সুন্দর, এনাদের এখানে খাবার দাবার সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেরকমই খুব সুন্দর। আপনারা অবশ্যই একবার তো এখানে এসে আসবেনই এবং এসে ওনাদের খাবারগুলো একবার অন্তত টেস্ট করে যাবেন। আশা করছি আমাদের যেরকম পছন্দ হয়েছে, আমাদের যেরকম ভালো লেগেছে, আপনাদের সকলের সেরকমই ভালো লাগবে। আচ্ছা, এবার একটা তুমি তোমার কীর্তন গান করে শুনিয়ে একটা শোনাও আমাদের। ঠিক আছে, আমি দু লাইন আমাদের কাজী নজরুল ইসলামের লেখা কীর্তনাঙ্গিকেরই একটা গান আপনাদের দিয়ে শোনাচ্ছি। বল রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে যেলাম, আমি এলাম ব্রজ ধাম কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল তোর কোন কূলে কোন বনের মাঝে আমার কান বেণু বাজে, তোর কোন কূলে কোন বনের মাঝে আমার কান বেণু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাব, আমি কোথায় গেলে শুনতে পাব রাধা রাধা নাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা, হেরে সবার চোখে যাও বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনে কোন পথে তাই, বাজে বৃন্দাবনে কোন পথে তাই, নহু আমি রাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমার কৃষ্ণ ভালো থাকবেন, শুভরাত্রি।